সাকিব যদি অনিল কাপুর হয় তাহলে অমরেশপুরির ভূমিকা আসলে কে বিসিবির? অমরেশপুরির ভূমিকা এখানে কোনো কিছু নেই। ডিসিশন মেকিং এর ওই মূল পার্টটা যদি আপনি একদিনের জন্য সিইও হতেন আপনি কি রোল প্লে করতেন? আমাকে যদি সিওর দায়িত্ব দেওয়া হয় বিপিএল এর আমার বেশি দিন লাগবে না, আমার ধারণা 1 থেকে 2 মাস লাগবে সবকিছু ঠিক করতে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম খুব বেশি হলে 2 মাসও লাগার কথা না। 2 মাস তো অনেক দূরের কথা বলছি। ওই নায়ক মুভি দেখছেন না, একদিনে অনেক কিছু করা সম্ভব, যে করতে পারে সে পারে সব। সাকিবের প্রসঙ্গ এসছে এবং সাকিব আল হাসান কথা বলার পরই কিন্তু আসলে ব্যাপারটা গরম হয়েছে। সাকিব যে ব্যাপারগুলো বলেছে যে সাকিবকে যদি সুযোগ দেওয়া হয় বা তার যদি ক্ষমতা থাকতো তাহলে সাকিব এটা মোটামুটি 1.5 থেকে 2 মাসের মধ্যে ঠিক করে ফেলতো, উইথ কনফিডেন্স সাকিব আল হাসান এটা বলেছে। এবং সাকিব যে রেফারেন্সটা দিয়েছে সোহেল ভাই সেটা হচ্ছে যে নায়ক সিনেমায় অনিল কাপুর একদিনের মধ্যে আসলে অনেক সিস্টেম চেঞ্জ করে দিয়েছে, সাকিব আল হাসান 2 মাস পেলেই পুরোটা চেঞ্জ করে দিবে। আপনি তো বলিউডের খবর টবর রাখেন, নায়ক সিনেমা নিশ্চয়ই দেখেছেন, সাকিব যদি অনিল কাপুর হয় তাহলে অমরেশপুরির ভূমিকা আসলে কে বিসিবির? অমরেশপুরির ভূমিকা এখানে কোনো কিছু নেই। এখানে আমরা তাদের ধন্যবাদ জানাই যে সে সিও হিসেবে আসতে চায়, নেক্সট ইয়ার সে সিও হিসেবে আসুক, এসে বিপিএলে আমাদের কাজ করুক, সাহায্য করুক। চলবে, আপনারা কি ওয়েলকাম করবেন বা আপনারা কি প্রপোজাল দিবেন কিনা সাকিবকে? অবশ্যই আমি এখনই ওয়েলকাম করতেছি। আমি তো পারলে যদি সে এখন তো সে খেলতেছে, এখন আপনি যদি কোনো দৃষ্টিতে থাকেন তাহলে কিন্তু প্লেয়ার হিসাবে দৃষ্টিতে দেখবেন। এখন তাকে বলেন যে সে যদি এর মধ্যে প্লেয়ার এখন তো সে খেলা সেরে আসতে পারবে না, সে নেক্সট ইয়ারে চলে আসুক। আমি প্রথমে সাকিবকে ওয়েলকাম জানাই, ধন্যবাদ। ও বিপিএলে সিওর হিসাবে আসতে চায়, যেটা ও দৃষ্টি থেকে বলছে যে ও আগ্রহ প্রকাশ করছে, আমরা গভর্নিং বোর্ডের থেকে তার আসার জন্য ওয়েলকাম জানাই। ও যদি চায় সামনে বছর থেকে এসে সিওর দায়িত্ব পালন করুক। সাকিব আল হাসানকে এবার বিপিএল এর দায়িত্ব নেবার আহ্বান গভর্নিং বডির চেয়ারম্যানের। এর অর্থ দাঁড়ায় দিন শেষে সাকিব যা বলেছেন বিপিএল এর যে রুগ্ন চিত্র তুলে ধরেছেন সেটা শতভাগ ঠিক। তবে গভর্নিং কাউন্সিল প্রকাশ্য সংবাদ সম্মেলনে বিশ্ব সেরা অলরাউন্ডারকে যে আমন্ত্রণ কিংবা চ্যালেঞ্জ জানালো তাতে নিজেদের কাছে তারা কতটা পরিষ্কার। স্টারমার্ক দিয়ে বলা হয়েছে বিসিবিতে সাকিবের কিছু করে দেখানোর আগে তাকে ছাড়তে হবে খেলা। সাকিব ইস্যুতে বোর্ড অনেকটা অস্বস্তিতে। সাকিব কেন বিপিএল এর কোনো ম্যাচ মিস করেন না আর কেনই বা প্রিমিয়ার লিগে টানা খেলেন না সেটাও এখন আলোচনায়। ওকে যদি আমি পাল্টা প্রশ্ন করি যে ও তো প্রিমিয়ার ডিভিশনের অনেক খেলা খেলে নাই, বলতেছে যে প্রিমিয়ার ডিভিশনের থেকে এটা আমাদের খারাপ, কিন্তু আমি তো দেখি যে বিপিএল এর কোনো এডিশনের কোনো খেলা ও বাদ দেয়নি, প্রিমিয়ার ডিভিশন তো অনেক সময় ও খেলে না। কেউ যদি এনে দিতে পারে ডিআরএস কালকের থেকে আমরা রেডি টু পে, টাকার জন্য ডিআরএস নিয়ে নিই তা না, কিন্তু এটা মার্কেটে অ্যাভেলেবেল না, আমাদের কাছে কিন্তু মেশিন আছে। সুজন ভাই এর আগে হয়তো বলেছে টেকনিক্যাল লোক নেই, আমাদের চালানোর টেকনিক্যাল লোক নেই। দিন শেষে একজন সাকিবের বক্তব্য মাশরাফির সমর্থনে বোর্ডের টনক নড়েছে, তবে বিপিএল নিয়ে চিরায়ত বিতর্ক কবে দূর হবে সে উত্তর মেলেনি। রিয়াসাদ আজিম, 71। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#